পরিচ্ছেদ নয়শো উনিশ যার উপর বিনতে মাখাজ জাকাত দেওয়া ওয়াজিব হয়েছে অথচ তার কাছে তা নেই হাদিস তেরোশো উনসত্তর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে আল্লাহ আনহু থেকে বর্ণিত যে আবু রদিয়া আল্লাহ আনহু তার কাছে আল্লাহ তালা তার রসুল সাল আলহি ওসাল্লামকে জাকাত সম্পর্কে যে বিধান দিয়েছেন তা লিখে পাঠান যে ব্যক্তির উপর উটের জাকাত হিসেবে যাজ অর্থাৎ যে উটের বয়স চার বছর পূর্ণ হয়েছে তা ফরজ হয়েছে অথচ তার কাছে যাজ আ নেই বরং তার নিকট হেক্কা রয়েছে তখন হেক্কা অর্থাৎ যে উটের বয়স তিন বছর পূর্ণ হয়েছে তা গ্রহণ করা হবে এর সাথে সম্ভব হলে পরিপূরকরূপে দুটি বকরি দিবে অথবা বৃষ্টি দীর্হাম দিবে আর যার উপর জাকাত হিসেবে হেক্কা ফরজ হয়েছে অথচ তার কাছে হেক্কা নেই বরং যা রয়েছে তখন তার থেকে যা গ্রহণ করা হবে আর জাকাত উসুলকারী ক্ষতিপূরণস্বরূপ মালিককে বিশটি দীর্হাম বা দুটি বকরি দিবে যার উপর হেক্কা ফরজ হয়েছে অথচ তার নিকট বিনতেলাবুন রয়েছে তখন বিনতেলাবুনই গ্রহণ করা হবে তবে মালিক দুটি বকরি বা বৃষ্টি দীর্হাম দিবে আর যার উপর বিনতে লাবুন ফরজ হয়েছে কিন্তু তার কাছে হেক্কা রয়েছে তখন তার থেকে হেক্কা গ্রহণ করা হবে এবং আদায়কারী মালিককে বৃষ্টি দীর্হাম বা দুটি বকরি দিবে আর যার উপর বিনতে লেবুন ফরজ হয়েছে কিন্তু তার নিকট তা নেই বরং বিনতে মখাজ রয়েছে তবে তাই গ্রহণ করা হবে অবশ্য মালিক বৃষ্টি দীরহাম বা দুটি বকরি দিবে হাদিস তেরোশো সত্তর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল মুসান্না আল আনসারি রহমতুল্লাহ আলহ সনদ সূত্রে বর্ণিত যে আবর আনহু তাকে বাহরাইন পাঠানোর সময় এই বিধানটি তার জন্য লিখে দেন ইসমিল্লাহ রহমান রাহিম এটাই জাকাতের নিসাব যা নির্ধারণ করেছেন রসুরুল্লাহ সাল আলহি ওসাল্লাম মুসলিমদের প্রতি এবং যা আল্লাহ তালা। তার রসুলকে নির্দেশ দিয়েছেন মুসলিমদের মধ্যে যার কাছ থেকে নিয়মানুযায়ী চাওয়া হয় সে যেন তা আদায় করে দেয় আর তার চেয়ে বেশি চাওয়া হলে তা যেন আদায় না করে চব্বিশ ও তার চাইতে কম সংখ্যক উটের জাকাত বকরি দ্বারা আদায় করা হবে প্রতি পাঁচটি উটে একটি বকরি এবং উটের সংখ্যা পঁচিশ থেকে ৩৫ পর্যন্ত হলে একটি মাদি বিনতে মখাজ অর্থাৎ এক বছর বয়স্কা উটের শাবক ছত্রিশ থেকে ৪৫ পর্যন্ত একটি মাদি বিনতে লাবুন অর্থাৎ বছর বয়স্কা উটের শাবক ছেচল্লিশ থেকে ষাট পর্যন্ত সারের পালযোগ্য একটি হেক্কা অর্থাৎ তিন বছর পূর্ণ হয়েছে এমন উট একষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত একটি জেজা অর্থাৎ চার বছর পূর্ণ দাতাল উট ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত দুটি বিনতেলা বুন একানব্বইটি থেকে একশো বিশ পর্যন্ত সাড়ের পালযোগ্য দুইটি হেক্কা সংখ্যায় একশো বিশের অধিক হলে অতিরিক্ত প্রতি চল্লিশটিতে একটি করে বিনতে লাবুন এবং অতিরিক্ত প্রতি পঞ্চাশটিতে একটি করে হেক্কা যার চারটির বেশি ওট নেই সেগুলোর উপর কোনো জাকাত নেই তবে মালিক স্বেচ্ছায় কিছু দিতে চাইলে দিতে পারবে কিন্তু যখন পাঁচে পৌঁছে তখন একটি বকরি ওয়াজিব আর বকরির জাকাত সম্পর্কে সাইমা বকরি চল্লিশটি থেকে একশো বিশটি পর্যন্ত একটি বকরি এর বেশি হলে দুশোটি পর্যন্ত দুটি বকরি দুশোর অধিক হলে তিনশো পর্যন্ত তিনটি বকরি তিনশোর অধিক হলে প্রতি একশোতে একটি করে বকরি কারো সাইমা বকরির সংখ্যা চল্লিশ থেকে একটিও কম হলে তার উপর জাকাত নেই তবে স্বেচ্ছায় দান করলে তা করতে পারে রূপার জাকাত চল্লিশ ভাগের এক ভাগ একশো নব্বই হলে তার জাকাত নেই তবে মালিক স্বেচ্ছায় কিছু দান করলে করতে পারে পরিচ্ছেদ নয়শো অধিক বয়সী দাঁত পড়া বৃদ্ধ ও ত্রুটিপূর্ণ বক্রি এবং পাঠা জাকাত হিসাবে গ্রহণ করা হবে না তবে উসুল করে যদি উপযোগী মনে করেন তাহলে গ্রহণ করতে পারেন হাদিস তেরোশো একাত্তর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহ সূত্রে আনসরদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তা রসুল সাল আলহি সাল্লামের প্রতি জাকাতের যে বিধান দিয়েছেন তা আব্বর রদিয়াল্লাহ আনহু তার নিকট লিখে পাঠান তাতে রয়েছে অধিক বয়সী দাঁত পড়া বৃদ্ধ ও ত্রুটিপূর্ণ বকরি এবং পাঠা জাকাত হিসাবে গ্রহণ করা যাবে না তবে উসুলকারী যা ইচ্ছা করেন পরিচ্ছেদ নয়শ বাইশ বকরির চার মাস বয়সের মাদি বাচ্চা জাকাত হিসাবে গ্রহণ করা হাদিস তেরোশো বাহাত্তর হযরত আবুল ইয়মান রহমতুল্লাহ আলাইহি ও লেইস রহমতুল্লাহ আলহির সূত্রে আবু হরে রাজিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু বলেছেন আল্লাহর কসম তারা যদি জাকাতের ঐরূপ একটি ছাগল ছানাও দিতে অস্বীকার করে যা রসুরুল্লাহ সালহ সাল্লামের কাছে দিত তবুও তাদের বিরুদ্ধে জাকাত না দেওয়ার কারণে আমি লড়াই করব অমর রাজিয়াল্লাহ আনহু বলেন আমি স্পষ্ট বুঝেছি যে যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালা আবু বকরের হৃদয় খুলে দিয়েছেন তাই বুঝলাম তার সিদ্ধান্তই যথার্থ পরিচ্ছেদ নয়শো তেইশ জাকাতের ক্ষেত্রে মানুষের উত্তম মাল নেওয়া হবে না হাদিস তেরোশর হজরত উমাইয়া ইবনে বিস্তম রহমতুল্লাহ আলহির সূত্রে ইবনে আব্বাস রাজি আনহুমা থেকে বর্ণিত রসুরুল্লাহ সাল আলহ্লাম যখন মুআ ইবনে জবাল রাজিয়াল আনহুকে ইমানের শাসনকর্তা হিসাবে পাঠান তখন বলেছিলেন তুমি আহলে কিতাব লোকদের কাছে যাচ্ছ কাজেই প্রথমে তাদের আল্লাহর ইবাদতের দাওয়াত দিবে যখন তারা আল্লাহর পরিচয় লাভ করবে তখন তাদের তুমি বলবে যে আল্লাহ তালা দিন ও রাতে তাদের উপর পাঁচ ওক্ত সালাত ফরজ করে দিয়েছেন যখন তারা তা আদায় করতে থাকবে তখন তাদের জানিয়ে দিবে যে আল্লাহ তাদের উপর জাকাত ফরস করেছেন যা তাদের সম্পদ থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে যখন তারা এর অনুসরণ করবে তখন তাদের থেকে তা গ্রহণ করবে এবং লোকের উত্তম মাল গ্রহণ করা থেকে বিরত থাকবে পরিচ্ছেদ নয়শো চব্বিশ পাঁচ উটের কমে জাকাত নেই হাদিস তেরোশো চুয়াত্তর হযরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ সনদ সূত্রে আবু সাঈদ হুদ্রি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুরুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন পাঁচ বসাকের কম পরিমাণ খেজুরের জাকাত নেই পাঁচ উকিয়ার কম পরিমাণ রূপার জাকাত নেই এবং পাঁচটির কম উটের জাকাত নেই